আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে অসুখের নাম তুমি গল্পের 12 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পালা বদলে ঋতু পরিবর্তন হয়েছে, বদলে গিয়েছে আবহাওয়া, শুরু হয়েছে নতুন ব্যবস্থা, ঘটেছে প্রযুক্তির আবির্ভাব, সাথে বদলেছে রেশমি, পরিবর্তন ঘটেছে তার চেহারায়। গোলগোল লাবণ্য যুক্ত চেহারা হারিয়ে ফেলেছে সে, শুকিয়ে কাঠ হয়েছে, চোখের নিচে কালো কালো দাগ পড়ে কৌটরে ঢুকে গিয়েছে। আগে সেই ছোট্ট ঘরনের শরীর বদলে গিয়েছে, মুখে দেখা দিয়েছে প্রাপ্ত বয়স্ক কুমারী মেয়েদের ছাপ। সাংসারিক চাপে শরীরের ধবধবে সাদা রং চাপা পড়ে গেছে, পড়বেই না কেন? সংসারের দায়িত্ব যে এসেছে তার কাঁধে, এক হাতে এত বড় ঘর বাড়ি সামলানো কোনো সহজ কাজ নয়। বেসামাল মানুষগুলোকে যে তাকে সামলাতে হয়, এ যে তার কর্তব্য। স্বামীর সংসার মানেই তার সংসার। নিবৃত্তে নিঃসঙ্গে দিন কাটা একাঙ্ক্ষিত মানুষটির আশায়, সব কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয় সেই ব্যক্তিটির জন্য। আর আজ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর শেষ হলো সেই মানুষটির অপেক্ষা। 4 বছর শেষ হয়ে গিয়েছে, আজ সৌহার্দ্য ফিরে আসার কথা। চিঠিপত্র থেকে এই দিনটি জেনেছে সে, খুশিতে তর সইছে না তার, তবে মুখে তা ফুটিয়ে তুলছে না। আবার দুঃখ হচ্ছে সে কি জবাব দিবে সুমির ব্যাপারে। তার মনটা বড্ড অস্থির, পাখির মতো ডানা মেলে উঠতে চাইছে, সে এত খুশি কই রাখবে? স্বামী নারীদের মনের রাজা, এই স্থানে যোগ্য মানুষ খুব কম বসতে পারে, খুব কম মানুষই ভাগ্যবতী হতে পারে। রেশমি সেই ভাগ্যবতীদের একজন। স্বামী হলো সুখ দুঃখ যন্ত্রণা আর ভালোবাসা। রেশমির নিকট সৌহার্দ্যটি কেমন তার চিন্তা হচ্ছে, বহুদিন পর সৌহার্দ্যকে কাছে পাওয়ার সুখ সইতে পারবে তো সে? চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল, অথচ তাদের এত বছর দূরত্বে ভালোবাসা আড়াল করেনি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে সম্পর্কের দূরত্ব খুব বেশি দরকার, কারণ তখন মানুষটির শূন্যতা তাকে বুঝিয়ে দেয় সে কতখানি ভালোবাসে। তাই আপাতত দৃষ্টিতে দূরত্ব ভালোবাসার এক বহিঃপ্রকাশের মাধ্যম। চাপা উত্তেজনা আর কৌতূহল নিয়ে বাড়ির সামনে পা রাখল সৌহার্দ্য। দুই হাতের ব্যাগপত্র খুব শক্ত করে ধরে রেখেছে সে, চোখ মোছে উচ্ছ্বাসিত হাসি, রোদে আলোয় জলমল করছে সে মুখখানি। নীলাটো লম্বা টেট চেহারা আর প্রশস্ত ললাটের আশেপাশে ছড়িয়ে আছে হাসির কিরণ। আগের থেকে বেশ বদলেছে গরণ, দেখতে সুঠামার শক্তিশালী লাগছে। পরনে জিন্স প্যান্ট, সাথে সাদা শার্টের ওপর ঝোলানো নেভি কালারের কোট, গলায় কালো টাইও লাগিয়েছে, হাতে সিলভার রঙের ঘড়িও পড়েছে, সব মিলিয়ে দেখতে বেশ লাগছে তাকে। এত সাজসজ্জা শুধুই প্রিয়তমার জন্য? তাকে আকৃষ্ট করতেই এত ফর্মালিটি করে এসেছে? সিএনজি ড্রাইভারকে টাকা দিয়ে ঘরে আসতে বলল, চারদিকে এত গরম পড়েছে, লোকটা বোধ হয় ভীষণ ক্লান্ত হয়েছেন, এক গ্লাস ঠান্ডা জল খেতেই এই নিমন্ত্রণ। ঘরের সামনে আসতেই তার ব্রজরা কুঁচকেল। এ পাশে নতুন আরেকটা ঘর দেখা যাচ্ছে, দুটো ঘর। মাথা ভিন্ন চিন্তা ঘুরপাক খেল, পরক্ষণেই ভেবে নিল হয়তো কোনো দরকারে বানানো হয়েছে। ঠোঁটে প্রশস্ত হাসি জুড়ে সৌহার্দ্য ডাক দিল, সমী, ও সমী, কথাটা বলে একটু ভাব নিয়ে দাঁড়ালো সে। বোনটা এসে নিশ্চয়ই তাকে লজ্জা দেওয়ার সকল বন্দোবস্ত করবে, সাথে তার বাচ্চা বউকে স্মরণ দিবে। সে মুচকি হাসতে লাগলো। সমীকে আসতে না দেখে সে আবারও ডাক দিল, কিরে কই গেলি, দেখে যে আমি এসে গিয়েছি। ললাটের হাসি সরছেই না, এতদিন পর আপনজনকে কাছে পাওয়া সুখ তাকে পাগল করে দিচ্ছে, দম ফটা খুশি লাগছে তার। সকলকে দেখবে, কথা বলবে, হাসতে থাকবে, মনে কি যে খুশি। কিন্তু যখন বোনের বিভীষিকাময় কাহিনী শুনবে, তখন কি হাল হবে তার, কেমন প্রতিক্রিয়া দেখাবে সে, তখন কি থাকবে এই হাসি? সৌহার্দের দ্বিতীয় ডাক গিয়ে পৌঁছেছে রেশমির কানে, যার তরঙ্গে মনে উথাল পাতাল শুরু করে দিয়েছে। হাতের গামছা বিছানায় ফেলে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলো সে। একদম সৌহার্দের কাছাকাছি পৌঁছাতেই থেমে গেল সে, ঠোঁট আর চোখ জোড়া কাঁপছে, পলকহীন তাকিয়ে রইল সৌহার্দের নীলাভ চোখের দিকে। ধীরে ধীরে সে সম্মোহিত হতে লাগলো, চোখে আনন্দ অশ্রু খেলা করতে শুরু করলো। কত মুহূর্ত তৃষ্ণার্থের মতো চেয়ে রইল দুজন, দুজন আর জানা নেই, চোখের তৃপ্তি মিটছেই না, যেন শত শত বছরের তৃষ্ণার্থ সাথে ঘটতে লাগলো
সুপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। কাপ্পা কাপ্পা কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছো? রেশমি ঠোঁট দুটো নাড়িয়ে জবাব দিল, সে ভালো আছে। উত্তর দিয়ে চুপ করে রইল। ততক্ষণে ঘরের মানুষজন এসে পড়েছে। জমিলার বয়স আগের থেকে বেড়েছে, সে এখন কুঁজু হয়ে হাঁটে, লাঠি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। ঠকঠক আওয়াজ করে জীর্ণ শরীর নিয়ে সৌহার্দের সামনে এসে দাঁড়ালো। হুট করে সৌহার্দ তার দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিন চলে যাওয়ার সময়ের মতো কান্না করছে। পার্থক্য হলো সেদিন ছিল দুঃখের কান্না আর আজ সুখের। সুখ সবসময় হাসির মাধ্যমে নয়, মাঝে মাঝে কান্নার মাধ্যমে প্রকাশ ঘটে। সবার সাথে কুশল বিনিময় করার পর সৌহার্দের চোখ দুটি বোনকে খুঁজে উঠল। সে চার পাশে তাকিয়ে খোঁজ চালাচ্ছে, বোনকে তার নিজেকে লুকিয়ে রেখেছে নাকি? তার সামনে ভাগ্নে ভাগ্নেকে দেখে চমকে দেওয়ার প্ল্যান করছে না তো? সৌহার্দ কথাগুলো মনে মনে ভেবে হেসে উঠল। এতদিনেও বোনের পাগলামোর স্বভাব গেল না, সৌহার্দ ভেবে নিয়েছে সে একদম চমকে যাওয়ার ভান ধরবে, যাতে বোনের চেষ্টা সফল হয় আর সে প্রাণ খুলে হাসে। মিঠি মিঠি হেসে সজীবকে প্রশ্ন করল, চুটকি কই? আর তোমার চ্যাম্পকে হচ্ছে দেখছি না, কই লুকিয়েছ তাদের? সৌহার্দের প্রশ্নে গা কাটা দিয়ে উঠল সজীবের। নিরুত্তর রইল সে, কি জবাব দিবে, কোন মুখে বলবে তার বউ আর বেঁচে নেই? সুমির কথা মনে পড়তেই চোখের কৌটোরে জল এসে জমা হলো তার। সৌহার্দ তাকে জবাব দিতে না দেখে সিয়ামকে জিজ্ঞাসা করল, কিন্তু সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। একে একে সবাইকে প্রশ্ন করল সে, জবাব না পেয়ে ব্রুদুটু কুচকে এলো তার। কেউ জবাব দিচ্ছে না কেন? সবাই কি পণ করে রেখেছে নাকি তাকে জবাব দিবে না? সেও কম কিসের? মনে মনে তাকে ধরার ফোন দিয়ে আঁটল। হাত ব্যাগের চেন খুলে স্বর্ণের চেন বের করে উঠোনে উঠিয়ে ধরে বলে উঠল, সুমি, তোর জন্য একটা স্বর্ণের চেন এনেছি, ভাবলাম তোকে দিব, কিন্তু এখন তো তুই নেই, তাই এটা আমি রেশমিকেই দিয়ে দিচ্ছি, তোর তো লাগবে না তাই না? না, আমার লাগবে, এই বাক্যটুকু চেঁচিয়ে বলে বের হবে সুমি, এমনটাই ভাবছে সৌহার্দ। কিন্তু অবাক করার কাণ্ড হলো, তার এমন বাক্য শুনে সুমি তো বের হলো না, উল্টো দাদি আর রেশমি কেঁদে উঠল। সৌহার্দের বুকটা মোচড় দিয়ে উঠল, সুমির কিছু হয়নি তো? দাদি, দাদি তুমি কাঁদছ কেন? কি হয়েছে? সুমি কই? ওর কিছু হয়নি তো? সৌহার্দের মন কুড়াচ্ছে, সবার হাবভাব দেখে মনে হচ্ছে তাকে এখন খারাপ কোনো দুঃসংবাদ শুনতে হবে। বেশ কিছুক্ষণ পর সৌহার্দ শুনতে পেল রেশমি মুখে আঁচল দিয়ে কেঁদে কেঁদে বলছে, আপু। হ্যাঁ, কি হয়েছে আপুর? মারা গেছেন। কথাটি শুনতেই শরীর কাটা দিয়ে উঠল সৌহার্দের, থরথর করে কাঁপতে লাগলো সে, চোখ দুটো বড় বড় হয়ে আসলো, গলা শুকাতে লাগলো, কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছে সব? বিপরীতে রেশমির কান্নার আওয়াজ শোনা গেল। সৌহার্দ আবারও প্রশ্ন করল, মিথ্যে বলছ তাই না? আমি জানি ওকে এখানে কোথাও লুকিয়ে রেখেছ। এই সুমি, বেরিয়ে আয়, না হলে তোকে পেলে ঠাটে দুটো চড় দিব। সৌহার্দের শরীর টলছে, চোখ দুটো ঝাপসা হয়ে গিয়েছে, বারবার ঢোক গিলছে, মনে মনে প্রার্থনা করছে সে যা শুনেছে তা যেন মিথ্যে হয়। সৌহার্দ মানছে না দেখে সিএম চট করে তার হাত ধরল। বাড়ির পাশে সুমির কবর, তাকে সেখানে টানতে টানতে দাঁড় করিয়ে বলল, এটা ভাবির কবর। সিয়ামের কথার প্রতিধ্বনি বার বার সৌহার্দের কানে বাজতে লাগলো। কবরের উপরে নেম প্লেটটা দেখতেই থমকে গেল সে, হাতের চেনটা সেখানেই পড়ে গেল। ঘোরের মধ্যে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, নিঃশব্দের চোখের জল গড়িয়ে পড়তে লাগলো, নিজেকে তার পাগল লাগছে। চোখের সামনে বোনের সাথে কাটানো শৈশব বেশি উঠল, সাথে সাথে গগন ভুলানো চিৎকার দিয়ে উঠল, উন্মাদের মতো কবরের কাছে যেতে লাগলো। পিছন থেকে সচিবের সিয়াম তাকে ধরে টেনে নিয়ে আসতে চাইল, কিন্তু তারা সৌহার্দের শক্তির কাছে ব্যর্থ হতে লাগলো। সৌহার্দ উন্মাদের মতো ব্যবহার করছে,
কান্নার আওয়াজে আশেপাশের লোকজন এসে জড়ো হতে লাগলো। একসময় প্রবল জোর খাটিয়ে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কবরের পাশে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সে। হাঁটু গেড়ে বসে কবরকে জড়িয়ে ধরল। কবরের শুকনো মাটি ভিজে উঠতে লাগলো তার চোখের জলে। সুমি, এই সুমি বলে বার বার কবরকে সম্বোধন করছে সে। এই ওঠ না, দেখ কে এসেছে। ও আচ্ছা, তুই রাগ করেছিস বুঝি? এই নে, কান ধরেছি, এবার উঠে যা বোন। তুই যে আমার চোখের মণি, আমার নয়নের কণি, তুই ছাড়া আর কে আছে আমার সোনা বোন? বলছি উঠে আয়, কথা দিলাম তুই যাহা বলবি তার সব শুনব, এবার ওঠ না। ঢুকরে কেঁদে উঠল সৌহার্দ। বোন যে তার কথা বলছে না, বোনকে যে সে দেখছে না। কবরের উপর মাথাটা এলিয়ে স শব্দে কাঁদতে লাগলো সৌহার্দ। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সব সময় ফারুক স্টাডির সাথে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।